প্রেম করব আসক্ত হব না, এটা কিভাবে সম্ভব? প্রেম করব, ভালোবাসবো, কিন্তু কোনো শর্ত থাকবে না, এটা কিভাবে সম্ভব? কাঁঠাল খাবো, কাঁঠালের আঠা লাগাবো না গায়ে, এটা সম্ভব না? কাঁঠাল খেলে তো কাঁঠালের আঠা গায়ে লাগবেই, তাই কাঁঠাল খেলে কাঁঠালের আঠা লাগানো যাবে না, এটা সম্ভব না? তেমনি প্রেম করলে প্রেমে আসক্ত হওয়া যাবে না, এটাও সম্ভব না? তাহলে উপায়, আমি কাঁঠাল খাওয়ার সময় আমার উদ্দেশ্য থাকবে কাঁঠাল খাওয়া, আঠা লাগানো না, মূল উদ্দেশ্য কিন্তু আঠা লাগানো না। কাঁঠাল খেয়ে কাঁঠালের যে স্বাদ, ওই স্বাদটা গ্রহণ করা, কাঁঠাল খেতে যে মজা লাগে ওই মজাটা গ্রহণ করা। গায়ে আঠা লাগছে, হাতে আঠা লাগছে, লাগবেই, কিন্তু ওই আঠা লাগানো আমার উদ্দেশ্য না, আমার ফোকাস আঠা লাগানোর দিকে না, আমার ফোকাস কাঁঠাল খাওয়ার দিকে, কাঁঠালটা খেয়ে মজা পাওয়ার দিকে আমার ফোকাস। একইভাবে যখন আমরা প্রেম করি, যখন কাউকে ভালোবাসি, যখন কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্কে থাকি, তখন আমার প্রধান ফোকাস হচ্ছে ভালোবাসা আমাকে শান্তি দেয়, আমাকে ভালো রাখে, যাকে ভালোবাসি ওই মানুষটা ভালো থাকলে আমার ভালো লাগে, ওই মানুষটা সুখে থাকলে আমার সুখ লাগে, ওই মানুষটা শান্তি পেলে আমারও শান্তি লাগে। হৈমন্তীর একটা গান আছে খুব চমৎকার, হৈমন্তী শুক্লার, আমি সুখী হলে তুমি দুঃখ যদি পাও সে সুখ আমার চাই না। খুব গভীর লাইন, কিন্তু আপনারা যারা গানটা শুনেছেন তারা তো শুনেছেন, যারা শোনেননি তারা শুনতে পারেন, আমার ভীষণ পছন্দের গান। আমি সুখী হলে তুমি দুঃখ যদি পাও সে সুখ আমার চাই না। এই যে গভীর অনুভূতিটা, এটার নামই ভালোবাসা। হয়তো সে মানুষটাকে আমি পাবো না, কিন্তু যে কাজ করলে আমি সুখী হব, কিন্তু ওই মানুষটা দুঃখী দুঃখ পাবে, ওই কাজ আমার করার দরকার নাই, আমার সুখের দরকার নাই, মানুষটাকে ভালো রাখা দরকার। এই যে শান্তিটা, মানুষটা ভালো থাকলেও আমি শান্তি পাই, হয়তো আমি দুঃখে আছি কিন্তু আমি শান্তিতে আছি। ভালোবাসা একটা অদ্ভুত জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস যে জিনিসটা আপনাকে দুঃখী করেছে কিন্তু আপনি শান্তিতে আছেন, যেটা আপনার দুঃখ সেই মানুষটা সুখ এনে দেয়, তার সুখ দেখে আপনি স্বস্তিতে আছেন, শান্তিতে আছেন। পৃথিবীর আর কোনো শক্তি নাই যে শক্তি একটা মানুষকে একই সঙ্গে দুঃখী করে এবং শান্তিতে রাখে, একমাত্র ভালোবাসার পক্ষে সম্ভব। এখন আপনি যেমন কাঁঠাল খাওয়ার সময় আঠা লাগানোটা আপনার উদ্দেশ্য না, একইভাবে ভালোবাসলে আপনার মধ্যে একটা আসক্তি কাজ করবে, কিন্তু আসক্তি লাভ করা আপনার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য শান্তি পাওয়া। আপনার উদ্দেশ্য যাকে ভালোবাসেন তাকে ভালো থাকতে দেখে নিজে ভালো অনুভব করা, একটা গুড ফিল করা, এটাই আপনার উদ্দেশ্য, এটাই আপনার শান্তি, এটাই আপনার স্বস্তি। আমি জানি না আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা বা আদৌ ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, কমেন্ট করে জানালে সুবিধা হবে আমার বুঝতে, যে আমি কি কথাকে খুব সহজ করে বলছি নাকি কঠিন করে বলছি নাকি ঠিক আছে বা কি চেঞ্জ আনতে হবে। কারণ আমি তো চাই আপনারা কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের কাজে লাগুক, সেটা তো আমি চাই। আচ্ছা, তো তার মানে ভালোবাসায় আসক্তি থাকবে, কিন্তু আসক্তিটা আমাদের মূল উদ্দেশ্য হবে না, আমাদের মূল উদ্দেশ্য হবে শান্তি পাওয়া, শান্তি দেওয়া, ওটাকে উপভোগ করা, আসক্ত হয়ে নিজেকে কষ্ট দেওয়া না। আমি আসক্ত হয়ে গেলাম, আসক্ত হয়ে গিয়ে আমি তাকে আটকে রাখার চেষ্টা করলাম, তার কাছ থেকে প্রত্যাশা করার চেষ্টা করলাম, এমন এমন প্রত্যাশা করার চেষ্টা করলাম বা এমন এমন প্রত্যাশা করা শুরু করলাম যে প্রত্যাশাগুলো পূরণ করতে গিয়ে তিনি ঝামেলায় পড়ে যাচ্ছেন, তিনি চাইছেন না সেগুলো পূরণ করতে, তিনি চাইছেন না আমার এই প্রত্যাশাগুলো থাকুক, কিন্তু আমার সেগুলো আছে, তিনি দুঃখ পাচ্ছেন, তিনি সমস্যায় আছেন, তাকে সমস্যাগ্রস্ত করা কিন্তু আমার উদ্দেশ্য না। আচ্ছা, পরের প্রশ্ন ছিল নিঃশব্দে ভালোবাসা।
ভালোবাসা কখনো নিঃশর্ত হয় না। গ্রামীণ ফোনের যে প্যাকেজগুলো দেয়, বাংলালিংকের যে প্যাকেজগুলো দেয়, এয়ারটেল বা রবির যে প্যাকেজগুলো দেয়, ওখানে একটা স্টার মার্ক দিয়ে লেখা থাকে শর্ত প্রযোজ্য। যেখানে সেখানে শর্ত প্রযোজ্য, সেখানে ভালোবাসায় কোনো শর্ত থাকবে না, এটা হয় না। ভালোবাসায় অবশ্যই শর্ত আছে। ওই শর্তটা কি? প্রত্যাশাহীনতা, অথবা প্রত্যাশা থাকবে কিন্তু সে প্রত্যাশা যেন আমার বাঁচার পথটাকে বন্ধ করে না দেয়, আমাকে খুব বেশি খারাপ না রাখে। আমি যাকে ভালোবাসি তার যেন আমার প্রত্যাশার চাপে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম না হয়, এটাই হচ্ছে প্রত্যাশা, এটাই হচ্ছে শর্ত। নিঃশর্ত ভালোবাসা, নিঃশর্ত ভালোবাসা হয় না। আপনি যাকে ভালোবেসে ভালো থাকেন না, আপনি তাকে ভালোবাসবেন? আপনি যে কাউকে ভালোবাসতে পারবেন? আপনাকে কেউ ইনবক্সে নক করে বললো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু তার প্রতি আপনার কোনো অনুভূতি কাজ করে না, এখন সে মরে গেল, আপনার কি হবে? একটা মানুষ মরে যাচ্ছে আপনার জন্য, তারপরও তার প্রতি আপনার কোনো অনুভূতি নাই। আবার আপনি একটা মানুষের জন্য মরে যাচ্ছেন, আপনার প্রতি তার কোনো অনুভূতি নাই, আপনি মরে গেলেও তার কিছু এসে যায় না, কিন্তু তাকে আপনি ভালোবাসেন, তার জন্য জীবন দিতে পারেন, সে ভালো থাকলে আপনার ভালো লাগে। যে মানুষ ভালো থাকলে আপনার ভালো লাগে, আপনি মরে গেলেও তার কিছু এসে যায় না, তারপর আপনি তাকে ভালোবাসেন, এর কারণটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত, আপনার নিজের। যাকে ভালোবেসে আপনি ভালো থাকবেন না, তাকে আপনি ভালোবাসবেন না। যার ভালো চেয়ে আপনি ভালো থাকবেন না, তাকে আপনি ভালোবাসবেন না। যাকে ভালো না দেখে বা ভালো সরি যাকে ভালো দেখে আপনি ভালো থাকবেন না, তাকে আপনি ভালো দেখবেন না। যার চেহারা ভালো না কিন্তু আপনি ভালোবাসেন, তার চেহারা আপনার কাছে কিন্তু ভালো। প্রিয়া কখনো কালো হয় না, নজরুল বলেছেন। প্রিয়া কখনো কালো হয় না, কালো মানে কিন্তু কালো না, কালো মানে কুচ্ছিত, ওই গায়ের রং কালো সেটা না। আবার কেউ ভাববেন না যে এখানে কোনো রেসিজম আছে, না। অর্থাৎ আমি যে ভালোটা বাসি এখানে একটা স্বার্থপরতা জড়িত, এটা নিঃস্বার্থ কোনো কিছু না। তাকে ভালোবেসে আমি ভালো থাকি, সে ভালো থাকলে আমি ভালো থাকি, তার এটা জানার দরকার নাই। আমার এই অনুভূতির কথা তার না জানলেও চলবে, আমার যা দরকার তা তো আমি পেয়ে যাচ্ছি। তাকে ভালোবেসে ভালো থাকি বলেই ভালোবাসি, তাকে ভালো না বেসে পারি না বলেই ভালোবাসি। তাকে পেতেই হবে, তাকে জীবন সঙ্গী করতে হবে, কেন ভাই? আমার যা দরকার ভালোবাসা সেটা আমি পেয়ে যাচ্ছি, আর ভালোবেসে এটাই দরকার ছিল, এটা তো আমি পেয়ে যাচ্ছি। তো এখানে তো শর্ত আছেই, নিঃশর্ত কে বললো? নিঃশর্ত ভালোবাসা করে কোনো কিছু নাই। আর যেখানে আমি ভালোবেসে সুখ পাচ্ছি না, যেখানে আমি ভালোবেসে শান্তি পাচ্ছি না, সেখানে আমি আসলে ভালোবাসি না, সেখানে আমি প্রত্যাশা করি। আমি চাই সে এভাবে এভাবে করুক, আমি চাই সে আমার সঙ্গে থাকুক, আমি চাই সে আমার সঙ্গে একই ছাদের নিচে থাকুক, আমি চাই সে আমার একই বিছানায় থাকুক, আমি চাই সে আমার ফোন রিসিভ করুক, আমি চাই সে আমার মেসেজে রিপ্লাই দিক, আমি চাই সে আমার মতন করে ভাবুক, আমি চাই সে এটা করুক এটা না করুক ইত্যাদি ইত্যাদি। আমি সব চাই, আমি নিজেও ভালো থাকতে চাই, আমি আবার তাকে আমার মতন করে রেখে ভালো থাকতে চাই। আমি আমারটা কন্ট্রোল করতে পারবো, কিন্তু তারটা কিভাবে কন্ট্রোল করব? আমার অনুভূতি কি তার মতন হবে বা তার অনুভূতি কি আমার মতন হবে? মানুষ তো ভিন্ন, একই রকম কিভাবে হবে? যারা এই ধরনের সবকিছু কন্ট্রোল করতে চাই তারাই কষ্ট পায়, যারা ভালোবাসে তারা কষ্ট পায় না, যারা ভুলভাবে ভালোবাসে তারাই কষ্ট পায়। তাদের এই ভালোবাসা আসলে প্রত্যাশা, তাদের এই ভালোবাসা হিসাব, তাদের এই ভালোবাসা কিছু ক্যালকুলেশন। আমি এটা করি কেন, তোমাকেও করতে হবে, আমি তোমার চর মারছি তোমারও আমার চর মারতে হবে, এটা তো কখনো বলি না। তাহলে আমি তোমার আদর করলাম তোমারও আমার আদর করতে হবে, এটা বলি কেন? সরি, তো এই বিষয়গুলো যদি আমরা একটু ভালোভাবে বুঝি বা ভালোভাবে ভাবি, তাহলে আমাদের এত যন্ত্রণা, এত পেইন, এত হতাশা, মরে যাব, তাকে পেলাম না তাই মরে যাব, যা মর, তুই ভালোবাসায় বুঝিস না, তুই এতদিন দিয়ে বেঁচেছিলি, যেটা ভেবে বেঁচেছিলি ওই ভাবনাতে ভুল ছিল, তুই মরে গেলে কি হবে? মরার দরকার নাই, আপনি মরে গেলে তাকে ভালোবাসবে কে?
আরে বেঁচে থাকবেন, ভালো থাকবেন তো, সে ভালো আছে কি ভালো নাই ওটা ভেবেও তো আপনি ভালো থাকবেন, অসুবিধা কোথায়? ঘরের মানুষ মনের মানুষ একই তো নাও হইতে পারে, যে আমার ঘরের মানুষ সে আমার মনের মানুষ নাও হইতে পারে, যে আমার মনের মানুষ সে আমার ঘরে নাও থাকতে পারে, মনে তো আছে, ভালোবাসা তো মনে রাখার জিনিস, ঘরে রাখার জিনিস না, তাই না? স্বপ্ন কাকে বলে, যেটা আমাদের এখানে থাকে, মাথায় থাকে, মনে থাকে, সবসময় স্বপ্নের জিনিস পাওয়া যায় না তো, কিন্তু স্বপ্ন দেখেই তো মানুষ বাঁচে, স্বপ্ন না থাকলে কেউ বাঁচতে পারে না, স্বপ্ন পেয়ে ফেললে তো সব শেষ, আপনি বাঁচবেন কি নিয়ে? যাই হোক, থ্যাংক ইউ। Thank you.